100 দিনের টাকা নিয়ে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না রাজ্য? হরিহরপাড়া সভা থেকে প্রশ্ন করেছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকে। এদিনই 100 দিনের টাকার দাবিতে জেলা জুড়ে প্রতিবাদে নেমেছে তৃণমূল। এদিন সভা থেকে বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে বিঁধলেন নওশাদ। হরিহরপাড়ার আইএসএফ এর সভা থেকে তৃণমূলকে নিশানা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের। 100 দিনের টাকা আটকে রেখেছে বিজেপির কেন্দ্র সরকার, এই অভিযোগে রাজ্য জুড়ে পথে নেমেছেন তৃণমূল নেতারা। এই দাবিতে শনিবারও জেলা জুড়ে মিছিল করে তৃণমূল। আর এদিনই মুর্শিদাবাদের হরিহরপাড়ার সভা থেকে তৃণমূলের আন্দোলনকে কটাক্ষ করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকে। 100 দিনের টাকা নিয়ে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না রাজ্য, প্রশ্ন করেছেন নওশাদ। চোরদের বাঁচানোর জন্য কোর্টে যাচ্ছে তৃণমূল, দাবি আইএসএফ বিধায়কের। করছে কিন্তু 11 জন 100 দিনের কাজের টাকা পাচ্ছি না, সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? 11 দিন করেছে সিবিআই, ইডি যান না দেখে ইন্টারোগেশন না করে, না তাকে ডাকে, তার জন্য সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে কোটি কোটি টাকা খরচ করে রাজ্য সরকার উকিল দিয়ে শুধু ইডি সিবিআই হাত থেকে বাঁচার চেষ্টা করছে। আর 21,75,000 আমাদের রাজ্যের শ্রমিকের যে টাকা আটকে আছে, যাতে টাকাটা বার করা যায়, সেই জন্য কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না? একবারও নিজের মনকে প্রশ্ন করেছেন? ওখানে গেলে আইনের চড়কে মুখ ফিরিয়ে আসতে হবে। এদিন সিএএ নিয়েও তৃণমূল বিজেপিকে নিশানা করেছেন নওশাদ। সিএরা কি ভয় দেখাচ্ছে? বিজেপি এসে কামড়াচ্ছে, সিএ করে তাড়িয়ে দেবো, সিএ এর ফেভারে যারা হচ্ছে অনেক কিছু হয়ে যাবে, বিজেপিকে ভোট দিচ্ছে। আর তৃণমূল এসে মলম লাগাচ্ছে, আমার বুকের উপর দিয়ে সিএ হবে, আমি আটকে দেবো, আমি আপনি কি ভাবছে? এই তৃণমূল হয়তো আমাদেরকে বাঁচিয়ে নেবে, ভোটটা দিয়ে দাও, এটা ভোট ধরা কম। এদিন সভার আগে মুর্শিদাবাদে 3 আসন পাখির চোখ বলে ঘোষণা করেন নওশাদ সিদ্দিকে। এদিন নওশাদ সিদ্দিকিকে পাল্টা আক্রমণ করেন জেলা তৃণমূল নেতৃত্ব। ভাই নওশাদ সিদ্দিকি, আমরা সবাই জানি, আমরা এই মুর্শিদাবাদের মানুষ জানি না, আমার এই ভাইকে খুব সুন্দরভাবে আমি দেখছিলাম কাগজে স্টেটমেন্টে যে তাকে অর্থনৈতিকভাবে কোথাও কোথাও কেউ স্পন্সর করছে, আমাদের গদ্দার টদ্দাররা, যাতে এই বাংলার এই মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষ তাদের দোয়া আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অধিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, স্বাভাবিকভাবেই সেই জায়গায় ফাটল ধরানোর জন্যে আবার ওই মিম পার্টির মতন আরেকটা পার্টি তিনি খুলে বসেছেন।